হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের যেটা দেখাবো, আমি কিভাবে বাড়িতে বসেই আমার নিজের চুলকে স্ট্রেট করে থাকি। দেখতেই পাচ্ছ আমার চুলটা এখানে কতটা পরিমাণে কার্লি। সো আমি কোনো পার্লারে যাই না, আমি কোনো ওকেশন থাকলে বা বিয়ে বাড়ি কোনো কিছু থাকলে আমি নিজেই বাড়িতে বসে চুলটা স্ট্রেট করে নিই একটা স্ট্রেটনার দিয়ে। আমার কাছে একটা স্ট্রেটনার আছে, সেই স্ট্রেটনার দিয়ে আমি আমার চুলটা স্ট্রেট করে নিই। সো তোমরাও করে নিতে পারবে যদি কেউ করতে, আজকালকার সবাই জানে মোটামুটি, যদিও কেউ যারা জানে না, সো আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর কোনো পার্লারে তোমাদের যাওয়ার দরকার পড়বে না, শুধু একটা স্ট্রেটনার চাই, হেয়ার স্ট্রেটনার, সেটা কিনে নিলেই তোমরা নিজেরা বাড়িতে বসে নিজেদের চুল যখন খুশি মন স্ট্রেট করে নিতে পারবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। সো তাহলে চলো আজকে তাহলে স্টার্ট করি। তো এখানে সবার ফার্স্টে যেটা করতে হবে, এরকম একটা চিরুন দিয়ে আমি চুলটাকে নিজের ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি, ভালো করে আঁচড়ে নিচ্ছি চুলটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে চুলটাকে দুভাগে ভাগ করে নেব। এখানে আমি চুলটা নিজের দুভাগে ভাগ করে নিলাম। এরপর আমি চুলটা এখানে ভালো করে এক পাশটা বেঁধে নিই, এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছি, যাতে পুরো চুলটা মানে একদম অসুবিধা না হয়, ভালো করে স্ট্রেটটা হতে পারে। সো এখানেও আমি কিছুটা চুলটা নিয়ে নেব, আর বাকি অংশটা আমি এখানে এরকম তুলে রাখব। এভাবে অল্প অল্প করে চুল নিয়ে চুলটা স্ট্রেট করতে হবে। এরকম আমি সেকশন ক্লিপ নিয়ে নিচ্ছি, আর আমি এখানে চুলটা নিজে সিকিউর করে দিলাম, যাতে আমার স্ট্রেট করতে চুলটা কোনো অসুবিধা না হয়। এরপর যেটা করব সেটা হচ্ছে এভাবে চুলটাকে ভালো করে কোম করে নেব, ভালো করে কোম করে নিলাম। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন জিনিস, এরকম একটা স্ট্রেটনার তোমাদের চাই। এটা হচ্ছে আইকনিক প্রফেশনাল স্ট্রেটনার, এই যে দেখো আইকনিক, এটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ট্রাই করো, খুবই ভালো। এটা একটা প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার, খুবই লং স্টে করে, যখন চুলটা স্ট্রেট করে নিই মোটামুটি 5 থেকে 6 দিন, যখন জল ঠেকায় না, জল না ঠেকালে এটা থেকে যায়, আর খুবই ভালো স্ট্রেটনার, তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা যদি হেয়ার স্ট্রেটনার কিনতে যাও তো এই অবশ্যই আইকনিকের এই হেয়ার স্ট্রেটনারটাই কিনবে, খুবই ভালো। সো চলো আমি তাহলে দেখাই আমি কিভাবে স্ট্রেট করি। তো আমি চুলটাকে জাস্ট এভাবে এই সাইডটা এখান থেকে প্রেস করি আর এভাবে টেনে দিই। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমি কতটা ইজিলি আমি নিজেই বাড়িতে বসে উইদাউট কোনো পার্লারে গিয়েই আমি নিজেই নিজেই নিজের চুলটা স্ট্রেট করে নিলাম খুবই সহজে। তোমরাও অবশ্যই পারবে, তোমরাও ট্রাই করো, এই প্রসেসেই করতে হবে, অল্প অল্প করে চুল নিয়ে গোটা চুলে একটু টাইম ধরে করতে হবে, এই 15-20 মিনিট সময় লাগে। সো তোমরা দেখো কত সুন্দর লাগছে এবার। সো তোমাদের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে, অন্য কন্টেন্ট নিয়ে। তো আজকের মতো এখানেই, বাই বাই।